প্রথমে বলি, আমরা শিক্ষা শিক্ষকতা পেশাতে আসার পর আমরা একটা সরকারি সহায়তায় ডিএলএড কোর্স করার সুযোগ পেয়েছিলাম। তো সেইখানে আমাদেরকে প্রশিক্ষক মহাশয়রা বলেছিলেন বা আমরা কোর্সেও পড়েছি যে শিক্ষাদানটা যদি অডিও ভিজুয়াল মাধ্যমের মধ্য দিয়ে করা যেতে পারে তাহলে এতে শিক্ষার্থীরা আরও বেশি আগ্রহী হয় এবং পড়াশোনার দিকে ওদের ঝোঁকটা আরও আসে। সেই ধারণা থেকেই মোটামুটি, সেই শিক্ষা থেকেই বলুন আর সেই ভাবনা থেকেই বলুন, আমাদের মাথায় মোটামুটি এটাই একটা পরিকল্পনা আসে যে আমাদের বিদ্যালয়েও যদি এই অডিও ভিজুয়াল মাধ্যমটা প্রয়োগ করার চেষ্টা করি কেমন হয়। সেই থেকেই মোটামুটি পরীক্ষামূলকভাবে এখনও পর্যন্ত চলছে এবং ছাত্রছাত্রীদের আগ্রহী বলুন আর পড়াশোনার দিকে ঝুঁকি বলুন, দুটোতেই আমরা ভালো রেসপন্স বা ভালো আগ্রহ দেখতে পাচ্ছি। জেলা সংসদ থেকে একটা ইউনিট পেয়েছি যেটা প্রজেক্টর কাম কম্পিউটার, ওটা এই মুহূর্তে আমার চোখে আপনারা দেখতে পাচ্ছেন এই ক্লাসে আমরা ইউজ করছি। তো একটা ইউনিট পেয়েছি, ক্লাস শ্রেণীকক্ষ তো পাঁচটা, সেই জন্যে অন্যান্য ক্লাসরুমগুলোতে আমরা মোটামুটি নিজেদের স্যালারি থেকে বা অন্যান্যভাবে ম্যানেজ করে প্রত্যেকটা ক্লাসরুমে টিভি এবং ল্যাপটপ ব্যবহার করে শিক্ষাদানের মোটামুটি ব্যবস্থা করেছি। আমার নাম দেবব্রত বেরা। অনেকটাই আলাদা, অন্য জায়গায় অন্য স্কুল থেকে তাদের উন্নতি নেই, এখানে যতটাই আছে। আর অন্য ছাত্র যে শিক্ষক আমাদের যে স্যার আছে সে খুবই ভালো, এরকম স্যার মানে অন্য স্কুলে নেই বা এখানে এতটা উন্নতি, বা ছবি আঁকানো, নাচা বা ব্যায়াম, পড়াশোনা, এখানে যে মানে যে সব কিছুটাই ভালো। অন্য অন্য স্কুলে থাকতে এখানে সব কিছুটাই ভালো। ঝর্ণা বক্সি, যেহেতু ওরা অনেক মানে এই জায়গাটা অনেকটা ইন্টেরিয়ার জায়গা, অনেক পিছিয়ে পড়া জায়গা, সেই জন্য আমাদের প্রথম ভাবনা চিন্তা ছিল যে এখানে ভিজুয়ালাইজেশন আর অডিও মাধ্যমে যদি পড়াশোনাটা করে যায় এদের কাছে পড়াশোনাটা অনেক বেশি ইন্টারেস্ট হতে পারে এবং এদের যে পিছিয়ে পড়াটা অনেকটা পিছিয়ে পড়াটা হারটা অনেক কমে যাবে। তারপরে দেখা গেল এইভাবে আমরা শুরু করার পর শুরু করার সফলতাটা অনেক বেড়ে গেল, এদের পড়াশোনার ইন্টারেস্টটা এত সুন্দরভাবে আসতে থাকলো। তারপরে এদের তো ডেডিকেশান ছিলই, এদের ডেডিকেশানটা এতটাই ডেডিকেশানটা শুরু হলো তারপরে আমাদের আরও মোটিভেট করলো যে ব্যাপারটা এইভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাক। তারপর আমরা এইভাবেই তারপর ধীরে ধীরে শুরু করলাম ব্যাপারটাতে। আমার খুব ভালো লাগে, এরকম করে আমাদের পড়াশোনা হচ্ছে তাহলে আমাদের মাথার মস্তিষ্ক সব বেড়ে উঠবে। আমরা সবাই ভালো, কারণ অন্য স্কুলে এরকম কম্পিউটার, ল্যাপটপ, টিভি এরকম নেই, আমাদের স্কুলে কম্পিউটার, ল্যাপটপ। আমার নাম গৌরাঙ্গ পাখি। ভালো, খুবই ভালো লাগে, কারণ টিভিতে দেখায় স্যার, তাই জন্য আমাদের খুব ভালো লাগে। পড়ায় আটকে যায় সেগুলো উচ্চারণগুলো আটকে যায় সেগুলো ভালোভাবে কষ্ট করতে পারি। শ্রীময় মাইতি। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।